তো দেখো, সকাল সকাল পুজো আচড়া দেওয়া কমপ্লিট, কারণ আজকে একটু বেরোনোর আছে, পুজো দিতেই যাওয়ার আছে বেসিক্যালি। তো কোনো জায়গায় পুজো দিতে গেলে না, বাড়ির পুজোর ঠাকুরকে না দিয়ে গেলে না একটু মনটা খচখচ করে, তাই জন্য সকাল সকাল স্নান করে এসে সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদীপ্তা সৌরভ ব্লগ। চলো আজকে দিনটা স্টার্ট করি, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো মনে হচ্ছে এই দুটো কম্বাইন ব্লগ হতে চলেছে, যাই না দেখতে হবে এডিটিংয়ের টাইমে। তো যাই হোক, লাস্ট দিন একটা স্কুটি নেওয়া হয়েছিল আমাদেরকে, আমাদের তো আজকেই যাবো ওই স্কুটিটা পুজো করতে। তো চলো পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং মিকি, গুড মর্নিং মিকি, গুড মর্নিং মিকি, বাই বাই, টাটা, চল টাটা। দিকে র্যাম্বোটা হালুম হুলুম করছে, র্যাম্বো, ও র্যাম্বো। তো পান্ডুয়াতে একটা কালী ঠাকুর মন্দির আছে, ভীষণ জাগ্রত। তো বেসিক্যালি ওখানে না সবাই গাড়ি ঘোড়া কিনলে পুজো দিতে যায়, তো আমি ভাবলাম যে নতুন স্কুটি যেহেতু আমাদের, তো চলো যাই গিয়ে পুজো দিয়ে আসি। তাই জন্য সকাল সকাল সৌরভকে নিয়ে বেরিয়ে পড়েছি। সৌরভের হাতটা ভাঙা আছে দেখতে পাচ্ছ, বাট হ্যাঁ, ওকে রিসেন্টলি আমাদের এখানে ডক্টর দেখিয়েছি, অ্যান্ড তারপরে ওই হাতের প্লাস্টারটা খুলে দিয়ে এইভাবে ড্রেপিংটা করে দিয়েছে, যেটা তোমরা দেখতে পেলে। তো ফুলটা কিনে নিলাম সবার আগে। তো ফুল কেনার পরে মিষ্টি আরও টুকটাক জিনিসপত্র যা পুজোর সামগ্রী দরকার হয়, ধূপকাঠি মোমবাতি, সমস্ত তো আর ব্লগ করা পসিবল হয় না, তো যেটুকুনি আমি পেরেছি ওইটুকুনি আমি ব্লগে দেখিয়েছি তোমাদেরকে, তো ওইগুলো কিনে নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ঠিক মগরার রাস্তাটা, কী পরিমাণে ভিড়, আর দেখতে পাচ্ছ কোন গাড়ির পেছনে যাচ্ছি, পুরো চিকেনের, এত বাজে গন্ধ লাগে না, মানে চিকেন খেতে গন্ধ লাগে না, বাট কী বলো তো, চিকেনের গাড়ির পা পেছন দিয়ে গেলে মানে জাস্ট সহ্য করা যায় না গন্ধটা। তো দেখো, যাই হোক, ভিড়টা কাটিয়ে খুব সুন্দর পান্ডুয়ার রাস্তাটা যেতে গেলে, তোমরা তো জানবেই যারা গেছো ওই রাস্তাতে, ওই মন্দিরটাতে যারা গেছো তারা তো জানবেই, ভীষণ সুন্দর গ্রিনারি চারিদিকে, নিরিবিলি পরিবেশ চারিদিকে, ধান ক্ষেত মাঠ ভর্তি। তো সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তা দিয়েই গাড়ি চালাচ্ছি, বিকজ সৌরভের একটা হাত যেহেতু একটু ক্র্যাক আছে, আমি বললাম যে কতবার করে যে দাও আমি গাড়ি চালাই, আমি গাড়ি চালাই, বাট না, ওর তো আমার ওপর বিশ্বাসই নেই। তো দেখো, ও চালাচ্ছে গাড়ি আর আমি সুন্দর করে ব্লগ করে নিচ্ছি, কারণ ও তো এটা করে না, তাই আমি ওকে ব্লগ করি, আমি ব্লগ করি যখন ওকে দেখতে পাও, তাই আমি ব্যাক ক্যামেরা করে ব্লগটা করার চেষ্টা করছি। আর এখন জানো তো অনেকটাই সকাল, তাও রোদ্দুরটা দেখছো কী পরিমাণে একদম কড়া হয়ে গেছে, রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো খুব একটা বেশি ভিড় নেই। আর এই দেখো, এই ভাঙা হাত নিয়ে কীভাবে গাড়ি চালাচ্ছে, আমি তোমাদেরকে ওইটাই জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো বেসিক্যালি ওই আঙুল থেকে ওই রিস্ট পর্যন্ত পুরো আঙুলটাতে ভেঙে গেছেই, প্লাস রিস্ট অবধি ওর লেগেছে চোট, তাই জন্য এভাবে ড্রাইভিং করা আছে। তো এনিওয়েজ, দেখো মন্দিরে পৌঁছে গেছি আর আমি সমস্তভাবে মানে যা যা নিয়ে গেছি সুন্দর করে গুছিয়ে নেবো ডালার মধ্যে, মানে থালার মধ্যে দিয়ে। আমি একটা মালাও এনেছি ঠাকুরকে পরাবো বলে, তো ওই মালাটাও পরিয়ে দেবো। বাট ব্রাহ্মণ মশাই ঠাকুরকে গলায় মালা পরাইনি, জানি না কেন অন্য সমস্ত জায়গায় ঠাকুরের গলায় মালা পরে, এখানে একটা পা বাইরে রাখা ছিল, ওই যে দেখতে পাচ্ছ দূরে এক গালা মালা রাখা, তো ওই পায়ের মধ্যে পড়েছে। তো দেখো, ওই দেখো দূরে মাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে। আর এখানে না বেশ ভালো জাগ্রত, শনি মঙ্গলবারে গেলে তো বেশ কোনো কথাই নেই, এত বেশি ভিড় হয় লিটারালি লাইন পুরো রাস্তাতে চলে যায়। তো যাই হোক, আমি দাঁড়াটা দিয়ে দিলাম আর আমি বললাম যে আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, গাড়িটা যাতে একটু পুজো করে দেয়। তো আমরা যখন ডমিনার বা যা যা যত জীবনে গাড়ি কেনা হয়েছে সমস্ত গাড়ি ওখানেই পুজো দেওয়া হয়েছে, তাই এই গাড়িটা কেনার পরে ব্যতিক্রম হয় কি করে বলো, তাই গেছি আর সকাল সকাল গেছি, নিয়ে যাইনি, তাই খুব একটা অসুবিধাও হয়নি। আর এই যে পুজো দেওয়া আমাদের ডান, সৌরভকে টিপ পরিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরেই ও ঘেটে দেবে, এমনভাবে মুছবে পুরো ঘেটে যাবে। তো দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। সকাল থেকে না খাওয়া, অনেকটাই সকালে উঠেছি আর অনেকটা দূরের রাস্তাও, তো রাস্তাতে এক জায়গায় খুব ভালো কচুরি বিক্রি হয়, তো ওইটা আমরা নিয়ে নিলাম, কচুরি আর মটরের তরকারি, ভীষণ টেস্টি। তো চলো এগুলো খেয়ে বাড়ি যাই। তো বাড়ি আসার পরে দুপুরবেলা লাঞ্চ করার পরে রেস্ট নিয়ে আর ব্লগ করা হয়নি, তারপরে এখন বিকালবেলা আমরা বেরিয়েছি, একটু যাচ্ছি বরানগরে। আমি অনেক দিন থেকে ওয়েট করছি যে সৌরভ আসলে যাবো 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 এরম একটা ব্যাপার, বাট ও তো এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতে পারিনি, বিকজ ওর তো মাঝখানে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে, যারা তো
রেগুলার আমার ভিউয়ার্স তারা জানবেই। তো চলে এসেছে সৌরভ, আর ইউভান সামনে কোথায় বসে রেখেছে, বসেছে দেখেছো, হ্যান্ড রেস্টে বসেছে। তো আমরা গাড়িতে ফুয়েল রিফিল করে নিচ্ছি, আর এবার আমরা যাব কলকাতাতে, বেসিক্যালি যেখানে আমি যাই। তো কিছু দরকারি কাজ ছিল, আর তার সাথে ওখানে আমি ব্লাউজও মানে যা যা কাটিং পিস টিস বলো সালোয়ার কামিজ এগুলো বানাই, তো ওইটাও বানিয়ে নেবো। আর দেখতে পাচ্ছ দূরে একটা রকেট যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি জেট প্লেন, বাট ছোটোবেলা থেকে আমরা রকেট বলে বলে অভ্যস্ত, তাই ওইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ইউভানকে দেখাচ্ছিলাম। বাট ইউভান তো ছোটো, অত দূরে এখনও চোখের ঠাওর হয়নি। তো দেখো আজকে আকাশটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার তো জানো তো বৃষ্টি আসলে ভীষণ মজা হয়, স্পেশালি যখন আমি বাইরে বেরোই বৃষ্টি হয় তখন আমার বেশি মজা লাগে বাড়ির থেকে। তো যাই হোক, তো এখন চলে এসেছি শিবমে, তো ওখান থেকে একটা চা খাবো ভাবলাম, ভীষণ মাথাটা ধরেছে, বিকালে তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়েছি। আর থ্যাংক গড আজকে আমি আমার স্পেক্সটা ক্যারি করেছি, তাই আমার অতটা কষ্ট হয়নি, বাট খুব মাথা যন্ত্রণা করছিলো, তাই একটু চা খেয়ে নিলাম। আর তার সাথে ভেজিটেবল চপ বিক্রি হচ্ছিলো, তাই ওইটাও নিয়ে নিলাম। তো ওইগুলো খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়লাম। আর দেখো আকাশে কী পরিমাণে মেঘ, জাস্ট জড়ো হচ্ছে। দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাচ্ছি, উই যে দূরে দক্ষিণেশ্বরের মন্দির, এখান থেকেই সবাই প্রণাম করে নাও যারা দেখতে পাচ্ছ। ভীষণ পরিমাণে মেঘ হয়ে গেছে, আর আজকে বেরোতে বেরোতে এতটাই দেরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি অন্ধকার হয়ে এসছে এখনই। তো যাই হোক বাড়ি ফিরে যাবো 9:30-9:30 মধ্যে হোপফুলি। বেরোতে একটু লেট হয়ে গেছে বললাম না, পুজো থেকে পুজো দিয়ে এসে একটু জাস্ট খেয়েটে ঘুমিয়েছি, ওই ভাত ঘুম ল্যাথ হয়ে গেছে পুরো। ওই যে দূরে মন্দিরটা একদম স্পষ্ট এবারে দেখা যাচ্ছে, দেখছি রাত্রিবেলা গেলে বেশি ভালো করে বোঝা যায়, কারণ কি বলতো ওই যে লাইটস পড়ে তো আরও বেশি ক্লিয়ারিটি পাওয়া যায়। তো চলো আমরা চলেই এসেছি, আর একটুখানি গেলেই বরানগর। তো বেসিক্যালি এখানেই আমি যাই সমস্ত কিছু আমার কাজের জিনিসগুলো তৈরি করতে। তো চলে এসেছি আমি বরানগরে, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে সৌরভের কোলে ইউভান, ও ভাঙা হাত নিয়ে কোলে নিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি অনেকদিন বাবাকে পাইনি না, বাবাকে পেয়ে বাবার থেকে মানে দূরে যেতে চাইছে না। তো আমি এখানে ব্লাউজের ডিজাইনগুলো দেখছি, আর এই যে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কিছু টুকটাক যদি খাওয়া দাওয়া করি ওইটার জন্যই। তো চলো টুকটাক খেয়ে নিই। আর এক একটা জিনিসের না এক একটা জায়গায় স্পেশালিটি, আর এখানকার স্পেশালিটি কি বলতো, এখানে সাউথ ইন্ডিয়ান ফুড ভীষণ ভালো পাওয়া যায়। তো দেখো সৌরভ নিয়েছে দই বড়া, ভাই নিয়েছে দই বড়া, আমি ছিলাম, আমি দই বড়া নিয়েছিলাম বাট বেশি খাইনি। তো চলো এগুলো খেয়ে নিই, এবার এখান থেকে বেরোবো, বিকজ ইউভানের এবার ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে ইউভান। এই দেখো আমার কোলে রয়েছে ইউভান। তো চলো এবার বাড়ি বেরোনো যাক। আর আমাদের কী বলো তো, ইউভানকে নিয়ে বেরোলে না মানে বাড়ি বাড়িতে খেতে হয়, মানে সৌরভ খেলো দেন আমি খেলাম, সবাই একসাথে খেতে পারবো না, বিকজ কাউকে একজনকে ওকে ধরার জন্য ওয়েট করতেই হয়। তো দেখো বাড়ি বেরার পরে মানে টাইমে পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো সানরুফ খুলে দিই যাতে ভেতরে জল পড়ে, বাট তা তো করা পসিবল না। তো চলো বাড়ি ফিরছি, আর ত্রিবেণীর দিকে পৌঁছে গেছি, পালপাড়া দিয়ে ঢুকছি, আর এদিকেও বৃষ্টি হয়েছে বাট অত বেশি হয়নি যত কলকাতার সাইডে হয়েছে, এখানে মেঘদূৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না বেশি, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। আই উইল সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, বাই।